নমস্কার। আজকে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চলেছি সকলের শ্রদ্ধেয় বিশ্ববরেণ্য কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আজ তার জন্মবার্ষিকী। এই 9ই মে এবং 25শে বৈশাখের পূর্ণ লগ্নে আমরা আমাদের এই পরিবারের তরফ থেকে একটা ছোট্ট তার জন্য শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানটি কবিগুরুর পায়ে উৎসর্গ করতে চলেছি। এই উৎসর্গটি করবেন আমার দিদান শ্রীমত্তা গীতা চট্টোপাধ্যায়, আমার দাদুভাই স্বর্গত শ্রী অমল কুমার চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতাটির মাধ্যমে। চলুন আমরা উৎসর্গ করে ফেলি রবীন্দ্রনাথের পায়ে। কবিতা প্রাণের ঠাকুর, প্রাণের ঠাকুর রবি ঠাকুর, সৃষ্টির মূলে কত না মুকুল, তোমার ভাষা তোমার ছন্দ, সাহিত্য সৃষ্টির অনন্য তুমি বরেণ্য, কোথা থেকে পেলে এ ভাষা এ ছন্দ, এ দর্শন বিরহিত জীবনের কত আশা ভরসা, এ ভাষা এ ছন্দ যে অনন্য মনে না পুরিল আশা, বয়সের ভারে অস্ত গেছে চলে, রেখে গেছো মহামূল্য সম্পদ, মানব জীবনে একলা এ ভুবনে, কেহ নাহি পায় শেষ কবিতা একলা এ জীবনে। আমরা খুবই আনন্দিত যে আমাদের এই ছোট্ট প্রয়াসটি কবিগুরুর শ্রীচরণে অর্পণ করতে পেরে। যাই হোক, এখন পালা উদ্বোধনী সঙ্গীতের, এবং উদ্বোধনী সঙ্গীত গাইছেন আমার বৌদি শ্রীমতী স্বাগতা বন্দ্যোপাধ্যায়। চলুন শুনে নেওয়া যাক। পানো করিছে স্নান, অক্ষয় কিরণী
অসল দর জগতে তব কি মহৎ সব বন্দন করে বিশ্ব জগতে তব কি মহৎ সব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমষ্পদ নির্ভয় শরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর করোনা ভাইরাস আজকের এই শতাব্দীর হয়তো সব থেকে ক্ষতিকারক একটি রোগ। শুধু শারীরিক তো বটেই, মানসিকভাবে আমাদেরকে করে তুলেছে পঙ্গু। আমরা আজ প্রত্যেকেই যে যে কাজের সঙ্গে আমরা যুক্ত, কোনো না কোনোভাবে সেই কাজের থেকে আমরা যেন একটু হলেও সরে এসেছি। অনেকের অনেক ক্ষতি সাধন হচ্ছে, অনেকের অনেক রোজি রোজগার বন্ধ, প্রচুর প্রিয়জন কে আমাদেরকে হারাতে হচ্ছে। তো যাই হোক, ভগবানের কাছে এটুকুই প্রার্থনা যে তিনি যেন আবার আমাদেরকে সারিয়ে, সারা পৃথিবীবাসীকে সারিয়ে তিনি যেন আমাদের এই ধরাভূমিকে সুন্দর করে তোলেন, নির্মল করে তোলেন, রোগ ব্যাধি মুক্ত করে তোলেন এবং রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমরা তার প্রতি এইটুকুই প্রার্থনা করতে পারি। শুরু করতে চলেছি আলোকেরই ঝর্ণাধারায় গানটি। গানটি গেয়েছেন আমার বোন শ্রীমতী শুভশ্রী চ্যাটার্জি, স্বয়ং আমি সোহম ব্যানার্জি এবং আমারই এক ছাত্র, সে গিটারে আমাদেরকে সহযোগিতা করেছে গিটার বাজিয়ে, আদিত্য মণ্ডল। শুরু হচ্ছে আলোকেরই ঝর্ণাধারায়। আজ এই যে সারা পৃথিবী আজ ঘরে ঢুকে বসে আছে, আমার এক সময়
মনে প্রশ্ন জাগে, এর জন্য কি শুধুই একটি রোগ ব্যাধিকে আমরা দায়ী করলে চলবে? অবশ্যই সে দায়ী, কিন্তু তার সঙ্গে সঙ্গে দায়ী বোধ হয় খানিকটা আমরাও। তার কারণ, আমরা আজ প্রকৃতির অনেক ক্ষতি সাধন করেছি, বহু গাছপালা আমরা নষ্ট করেছি, অনেক প্রকৃতির যে ভারসাম্য তাকে আমরা নষ্ট করেছি। হয়তো তার জন্যই প্রকৃতি আজ আমাদের প্রতি রুষ্ট, হয়তো তার জন্যই আজ সারা পৃথিবীবাসী ঘরে ঢুকে বসে আছে। এই সুন্দর নির্মল পৃথিবীতে তারা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছে না, বন্দী হয়ে গেছে ঘরের কোণে। কারণ তারাই, আমরাই একসময় বিষিয়ে তুলেছিলাম এই পৃথিবীর হাওয়াকে, আলোকে, বায়ুকে। তাই হয়তো প্রশ্ন জাগে আমাদের কখনো কখনো, ভগবান কি এরই প্রতিদান নিচ্ছেন? ভগবান কি এরই প্রতিশোধ নিচ্ছেন? বিশ্বকবিও বোধ হয় অজান্তেই, অবশ্য অজান্তে নয়, এনাদের কাছে কোনো কিছুই বোধ হয় অজানা ছিল না। হয়তো তাদের এই দূরদর্শিতার জন্যই আজকে তারা বা তিনি যেসব সৃষ্টিগুলো করে গেছেন সেগুলো এখনও অপ্রতিরোধ্য। তাকে বা তার লেখনীকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের কারোর নেই, আজও হয়ে ওঠেনি। এই করোনাকালেও তাই তিনি হয়ে উঠেছেন অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আমার যে প্রশ্ন আছে মনে, সেই প্রশ্নটাই যেন কবিগুরু করে গেছিলেন বহু যুগ আগে ভগবানের কাছে। শুনে নেওয়া যাক ওনার প্রশ্ন। আবৃত্তি করতে চলেছেন আমার বড় মেসোমশাই শ্রী সুকুমার ব্যানার্জি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষে নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির তারে আজি ধূপ দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা কুটে, আমার কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গীত হারা, আমার বুসার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার দিশায়ছে বাহু বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা শুনে নিলাম প্রশ্ন কবিতাটি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার মেসোমশাইকে, শ্রী সুকুমার ব্যানার্জিকে, এই বয়সেও এত সুন্দর করে আবৃত্তি করার জন্য। এবারে আমি আমার অন্তরে সমস্ত শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত কিছু উজাড় করে দিতে চাই সেই সব মানুষদের জন্য, যারা এই চরম দুর্দিনে, যারা এই চরম বিপদে যেন সেই দেবদূতের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা নিশ্চয়ই তো কোনো বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি আমাদের ডাক্তারবাবুদের, নার্সের, সমস্ত স্বাস্থ্যকর্মীদের, পুলিশকর্মীদের, দমকল বিভাগের সমস্ত কর্মীদের এবং এই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা। তারা যেন রবি ঠাকুরের সেই গানটি, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই গানটিকেই পাথেয় করে তারা এগিয়ে চলেছে বিশ্বজয়ের লক্ষ্যে এবং করোনাকে ধ্বংস করে আমাদের বন্ধুদের, আমাদের পরিজনদের আমাদের কাছে আবার ফিরিয়ে দিতে। চলুন শুনে নেওয়া যাক ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এবং পরিবেশন করছেন আমার মা শ্রীমতী মধুমিতা বন্দ্যোপাধ্যায়। পথে যদি পিছিয়ে
সত্যি এই মহামারীকে জয় করে ফেরার মধ্যে এক অসীম আনন্দ আছে, যে আনন্দ যারা মৃত্যুকে জয় করে হাসপাতাল থেকে পুনরায় বাড়িতে ফিরে এসেছেন একমাত্র তারাই বুঝবেন। নিজের এই আনন্দ থামে ফিরে আসার আনন্দটাই আলাদা। তাই কবিগুরুর মতো তারাও যেন গেয়ে উঠছে, কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ থামে। তারা বাড়ি ফিরে এসে হয়তো এই গানটাই তাদের মনে বারবার করে বেজে উঠছে। শুনে নেওয়া যাক, কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ থামে। গেয়েছেন আমার বড় মাসি শ্রীমতী স্বাগতা বন্দ্যোপাধ্যায়। তোমার কিরণ
কিন্তু যতই আমরা সেরে উঠি এই ভয়ঙ্কর মহামারী থেকে সাময়িকভাবে, কিন্তু আমাদের সমস্ত নিয়মাবলী যতদিন না পর্যন্ত পুনরায় এই করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে সমস্ত রুলস এবং রেগুলেশনস যেগুলো আমাদের ডাক্তারবাবুরা বারবার করে বলে দিচ্ছেন, এবং তবেই হয়তো আমরা পেতে পারি মুক্তির স্বাদ এবং মুক্তির আনন্দ। তাদের বাণী, তাদের যে বক্তব্য, তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনসের যে বক্তব্য, সেগুলো যেন আমাদের কাছে আজ অরূপের বাণীর মতো, এবং তাদের এই বাণী যদি আমরা ফলো করি, যদি আমরা মেনে চলি, তবেই হয়তো আমরা পাকাপাকিভাবে এবং চিরস্থায়ীভাবে আমরা মুক্তির স্বাদ পাব। শুরু হচ্ছে গান অরূপ তোমার বাণী, গেয়েছেন আমার বোন শ্রীমতী শুভশ্রী চট্টোপাধ্যায়। শ্রদ্ধা ভালোবাসা পুনরায় নিবেদন করছি ডাক্তারবাবুদের উদ্দেশ্যে, নার্সের উদ্দেশ্যে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত সমস্ত কর্মীদের উদ্দেশ্যে, পুলিশ কর্মীদের উদ্দেশ্যে এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের উদ্দেশ্যে। এইবারে আসি যারা এই মহামারীর থেকে জয় করে নিয়েছেন নিজেদের জীবন, তাদের উদ্দেশ্যে। তারা ডাক্তারবাবুদের অক্লান্ত পরিশ্রমে, নার্সের অক্লান্ত পরিশ্রমে এবং নিজেদের আত্মবিশ্বাসের জোরে, নিজেদের মনোবলের জোরে সেরে উঠেছেন আবার
এবং হারিয়ে দিয়েছেন করোনার মতো প্রাণঘাতী এক ভাইরাসকে। তারা যেন ফিরে পেয়েছে তাদের প্রাণ এবং এই ভুবনে, এই আকাশে, বাতাসে তারা আবার নিজেদের পুনঃস্থাপিত করতে পেরেছে এবং তাদের উদ্দেশ্যে জানাই আমার প্রণাম। শুরু হচ্ছে গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান। এই গানটি যেন তাদের কণ্ঠেই বারবার করে গেয়ে উঠতে চাইছে আজ। শুরু হচ্ছে গান, গেয়েছেন স্বয়ং আমি সোহম ব্যানার্জি। শুরু হচ্ছে গান। আকাশ এখন যে দুটি গান হতে চলেছে সেই দুটি গানকে আমরা আমাদের আজকের যে অনুষ্ঠানের যে মেন যে থিমটা, মেন যে
ব্যাপারটা আর কি, যে করোনা ভাইরাসের উপর আমরা এটা করেছি। কিন্তু এই দুটি গান আমরা শুধুমাত্র কবিগুরুর উদ্দেশ্যে আমরা ওনাকে শ্রদ্ধা মানে ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য এই গান দুটি আমরা উপস্থাপিত করতে চলেছি। এই গান দুটি কিন্তু আমাদের আজকে যে থিম করোনা ভাইরাস সে দুটির বাইরে, ঠিক আছে? তো একটি গান গিয়েছে আমার মা শ্রীমতী মধুমিতা ব্যানার্জি এবং আমার বৌদি শ্রীমতী স্বাগতা ব্যানার্জি। তো শুনিং পরপর এই দুটি গান। জিতে জিতে দুবার মুহূর্তে কি
আমার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, আমার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শোন সেটাই সবে, রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, আমার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে অনেক তোমার টাকা করে, অনেকে দড়া অনেকে দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে, অনেক তোমার টাকা করে, অনেকে দড়া অনেকে দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে ভাবে, ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও, ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও, দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে, রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, আমার যেটা সেটাই রবে, রইল বলে রাখলে কারে। এখন আমাদের বাড়ির জামাই আমার বোনের হাজব্যান্ড প্রীতম চ্যাটার্জি কবিগুরু সম্বন্ধে কিছু বলবেন, তো কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক ওর বক্তব্য। নমস্কার, আজ 25শে বৈশাখের প্রাক্কালে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ কয়েকটি দিক যেটি অত্যন্ত অনবদ্য, বাংলা ভাষা এবং সাহিত্যকেও সমৃদ্ধ করে, তার রচনাশৈলী, তার লেখনী, তার গান, তার কবিতা এবং তার গীতিনাট্যগুলি ভারতের প্রাচীন তথা ঋষিকল্প যে শিক্ষা ব্যবস্থা সেটিকেও তুলে ধরে। শুধুমাত্র তিনি শিক্ষা ব্যবস্থাতেই নিজেকে আবদ্ধ রাখেননি, তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন প্রকৃতির কোলে। তার শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাই খোলা আকাশের নিচে যে পড়াশোনা, সেই পড়াশোনাটাকে তিনি আরও সমৃদ্ধ করেছিলেন তার শান্তিনিকেতনের মাধ্যমে। শান্তিনিকেতন কথাটার মানের মধ্যেই আমরা বুঝতে পারি যেই নিকেতনে অবিরত শান্তির ধারা ঝরে পড়ে। নিকেতন বলতে গেলে বলতে হয় এমন একটি জায়গা বা স্থান যা খোলা আকাশের নিচে ব্যক্তির মধ্যে নিজের সংকীর্ণতাগুলিকে দূর করে ক্রমশ বৃহৎ থেকে বৃহত্তর উন্নতি ঘটায়। ইফ উই অ্যানালাইজ দ্য এডুকেশনাল পয়েন্ট অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল স্টাইল অফ রবীন্দ্রনাথ ঠাকুর, উই উইল আন্ডারস্ট্যান্ড হিজ বিগ ক্যাপাসিটি অ্যান্ড হিজ ইনক্রেডিবল ইন্টেলেক্ট ইন এনরিচিং দ্য ইন্ডিয়ান থট সিস্টেম অ্যান্ড দ্য থিওলজিক্যাল ডক্ট্রিনস। আমরা তার কবিতার মধ্যে, তার গীতাঞ্জলির মধ্যে আমরা সেই সুরের সন্ধান পাই, যেই সুর অঞ্জলি সম সেই এক ঈশ্বরের চরণে, সেই ঈশ্বর যিনি পরিব্যাপ্ত হয়ে থাকেন সব কিছুর মাধ্যমে, আত্মার মাধ্যমে নিজের অভ্যন্তরে প্রকাশিত হয় জ্ঞানের জ্যোতিতে। রবীন্দ্রনাথের জ্ঞানচর্চা ভক্তির এক প্রতিচ্ছবি মাত্র, তার অনবদ্য ভক্তির লেখনী কখনো কখনো ধরা পড়ে মীরার সেই সুরের মাধ্যমে, তার প্রীতি, তার অনুরাগ, তার মাধুর্য সবই তিনি একইভাবে নিরবিচ্ছিন্নভাবে তার লেখার মাধ্যমে আমাদের সামনে দেয়।
আমরা সেই লেখাগুলি পড়লে শুধুমাত্র নিজেদের মধ্যে আবদ্ধ থাকব না, বরঞ্চ ছড়িয়ে পড়ব বিশ্ব চেতনায়, বিশ্ব ভ্রাতৃত্বে এবং বিশ্ব শান্তিতে। আসুন আমরা সেই দিকে ক্রমশ এগিয়ে যাই, নিজেদের উত্তরণ ঘটাতে। নমস্কার। তো গান বাজনার পরে, গানের পরে এবং স্পিচের পরে আমরা আবার ফিরি আমাদের যে আমাদের আজকের যে অনুষ্ঠানের যে প্রসঙ্গ, যেটা করোনা ভাইরাস নিয়ে। তো সেইখানে আমরা আবার ফিরছি আমাদের যে মূল অনুষ্ঠান অনুপ্রেরণায় কবিগুরু। তো সেখানে আমরা আবার ফিরছি। তো এখন যে গানটি হতে চলেছে সেই গানটি আমি উৎসর্গ করতে চাই ডাক্তারবাবুদের বা নার্সদের বা যেসব জরুরি বিভাগের সঙ্গে যুক্ত যেসব কর্মীরা আছেন তাদের পরিবার পরিজনদের, কারণ তারা হয়তো বহুদিন পরপর তাদের পরিজনদেরকে কাছে পায়, বা যদিও বা কাছে পায় তাদের সামনে হয়তো যেতে পারে না, তাদের সুরক্ষাবিধি মেনে চলতে হয়। তো এইরকম দিনের পর দিন প্রায় আজ প্রায় এক দেড় বছর হতে চলল, জানি না কবে এর শেষ, জানি না কবে এর শেষ শেষ হবে, পরিসমাপ্তি ঘটবে। তো তারা তাদের সমস্ত যে ইচ্ছা বা তাদের যে আনন্দ সব কিছুকে তারা বিসর্জন দিয়ে তারাও কিন্তু একসঙ্গে তাদের পরিবারের যারা যুক্ত হয়ে আছেন এসব মানুষ গুরুত্বপূর্ণ কাজে, এই করোনা ভাইরাস রিলেটেড কাজে, তাদেরকে সমানভাবে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন তাদের নিজস্ব স্বার্থ সমস্ত বিসর্জন দিয়ে। তো এই গানটি আমি তাদেরকেই উৎসর্গ করতে চাই, সেই সব জরুরি বিভাগের সঙ্গে যুক্ত সেই সব মানুষদের পরিবার পরিজনদেরকে। চলুন, শুরু হচ্ছে গান বারে বারে তব দেখা পাই চিরদিন কেন পাই না। গানটি গেয়েছেন আমার বোন শ্রীমতী শুভশ্রী চ্যাটার্জি।
শুভশ্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য। একটা কথা আমার বলতে ভুল হয়ে গেছিল, যেটা হচ্ছে আমাদের সঙ্গে মানে আমার আর শুভশ্রীর সঙ্গে যে আমাদের সঙ্গে গিটার বাজাচ্ছে তার নাম হচ্ছে আদিত্য মণ্ডল, সে অ্যাকচুয়ালি আমার ছাত্র, তো ওই আমাদের সঙ্গে গিটারে একটু সাহায্য করছে আমাদের এবং ও খুব ভালো বাজায় অ্যাকচুয়ালি, মানে সবাই শিখছে, তো আপনারা একটুখানি ওকে উৎসাহ দেবেন যাতে ও আরও ভালো ইম্প্রুভ করতে পারে, তো আস্তে আস্তে শিখে যাবে আশা করি। তো আবার আমাদের প্রোগ্রামে ফেরা যাক, এবারে আমরা যাব একটু কবিতায়। আমার দাদা শ্রী শুভম ব্যানার্জি হেমন্ত দুর্ভাগা দেশ কবিতাটি আবৃত্তি করবেন এবং এই কবিতাটিও আমাদের যে মূল থিম আজকের প্রোগ্রামের সেটির সঙ্গে খুব সুন্দর যায়। অ্যাকচুয়ালি আজকে সারা বিশ্ব জুড়ে যে তাণ্ডব চলছে, তবুও বাইরের দেশের কথা আমি বলছি, বাইরের দেশে তাও তারা নানা রকমভাবে চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে হয়তো আমরা সেভাবে এখনও অবধি ঠিকমতো লড়াইটাকে মানে সেই এতে করতে পারছি না, আমরা সেই পেসে আমরা লড়াইটাকে করতে পারছি না, সেই গতিতে আমরা লড়াইটাকে করতে পারছি না, যার জন্য কি হয়েছে অনেক মানুষকে আমাদের হারাতে হচ্ছে আজকে। তো দাদার এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, কবিগুরুর লেখা, অদ্ভুত সুন্দরভাবে মিলে যায় আজকে আমাদের দেশের পরিস্থিতির সঙ্গে তখনকার লেখনীর। শোনা যাক কবিতাটি। দুর্ভাগ্য দেশ, হে মোর দুর্ভাগ্য দেশ, যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে তাহ নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, মানুষের পরস্বরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছো তুমি মানুষের প্রাণের ঠাকুরে, বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, যেথায় শক্তিরে তবে নির্বাসনে দিলে অবহেলে, চরণে দলিত হয়ে ধুলা এসে যায় বহে, সে নিম্নে নেমে এসো না হলে নাহিরে পরিত্রাণ, অপমানে হতে হবে আজি তোরে সবার সমান, যাদের তুমি নিচে ফেলো সে তোমায় বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমায় পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধানে, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবু করোনা নমস্কার, তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান, অপমানে হতে হবে সেটা তোরে সবার সমান, দেখিতে পাও নাকি মৃত্যুদণ্ড দাঁড়িয়ে আছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে, সবারে যদি না ডাকো এখনো সরিয়া থাকো, অপমানে বেঁধে রাখো চদিকে জড়ায় অভিমান, মৃত্যু মাঝে হতে হবে চিতাভস্মে সবার সমান। এইবারে আমরা আমাদের প্রোগ্রামের একটু ভিন্ন স্বাদের দিকে যাব। এই কথাটা আমি বললাম তার একটি অন্যতম কারণ হচ্ছে আমার ছোট মাসি শ্রীমতী নন্দিতা রায় একটি নাচ পরিবেশন করতে চলেছেন আপনাদের সামনে। তো অ্যাকচুয়ালি আমি ছোট মাসিকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাহসের জন্য তাকে আমি অসংখ্য সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে ছোট মাসি মানে আগে খুবই ভালো নাচতো, প্রচণ্ড ভালো নাচতো, বিভিন্ন রকম মানে কলকাতার সমস্ত বড় বড় কোয়ারি গ্রুপে ছিল, নাচ নাচতো, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং বিভিন্ন রকম অসুস্থতায় অসুস্থ হওয়ার কারণে এখন আর সেভাবে নাচ তো একদমই বন্ধ হয়ে গেছে, এখন ছোট মাসি মেনলি গানটাই চর্চা করেন। তো আজকে আমাদের বিশেষ অনুরোধে এবং ছোট মাসিও একটু সাহস করে আজকে আবার সেই পুরনো দিনে নাচের অনুষ্ঠানে আবার ফিরেছেন, তো দেখা যাক। সত্যি এই নাচটির সঙ্গে ছোট মাসি মানে এই গানটির সঙ্গে যে গানটি ছোট মাসিকে সঙ্গে নিয়েছে এই গানটিও ছোট মাসির সঙ্গে যেন মিল খেয়ে যায়, হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম শুভক্ষণ। তো দেখা যাক নৃত্যটি।
আশা করি আপনাদের নাচটা অত্যন্ত সুন্দর লেগেছে। এই বয়সেও এত সুন্দর নাচা, মানে জাস্ট মানে মানে এটা জাস্ট ভাবা যায় না আর কি। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ছোট মাসিকে, শ্রীমতী নন্দিতা রায়কে, এবং আমি আশা করবো আমরা ভবিষ্যতেও আরও এরকম কিছু সুন্দর সুন্দর অনুষ্ঠান তার দেখতে পাবো। তো আবার আমাদের মূল পর্বে ফেরা যাক। এবারে একটি গান অনুষ্ঠিত হতে চলেছে, গানটি গাইবেন আমার মা শ্রীমতী মধুমিতা ব্যানার্জি, এবং যে কবিতাটি আমার দাদা আগে বলেছিল সেই কবিতাটির সঙ্গে এই গানটি খুব সুন্দর যায়। তার কারণ হচ্ছে কবিতাটির শেষ যেটা আমি শেষ করেছিলাম কোভিড নিয়ে, তো যেমন আমরা বিভিন্ন জনকে হারিয়েও ফেলছি কিন্তু আমাদের তো আশাহত হলে হবে না, আমাদেরকে নতুন আশায় নতুনভাবে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে বাঁচার স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা ছেড়ে দিলে কখনোই হবে না। তো আমি কেন বলছিলাম আপনাদেরকে যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন এত প্রাসঙ্গিক, দেখুন তিনি তো আর কোভিডের সময় নেই বা ছিলেন না বা কখনো ভাবেন উনি যে এই সমস্ত রোগ জ্বালা আসবে, কিন্তু এমন কিছু গান উনি ওনার ফিলোসফি দিয়ে লিখে গেছিলেন যেগুলো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মানে এখন যে গানটি পরিবেশিত হবে, আমার মা যে গানটি গাইবেন শ্রীমতী মধুমিতা ব্যানার্জি, সেই গানটি হচ্ছে নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। মানে আমাদের মনকে আমাদেরকে বোঝাতে হবে যে না, আমাদের হেরে গেলে চলবে না, আমাদেরকে জিততে হবে। শোনা যাক গানটি। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, যদি মন করে থাকি সুশীপন্ত মাধবে রবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই পাশান সমান আছে পড়ে প্রাণ বেশি।
আশা করি আপনাদের গানটা খুব ভাল লেগেছে। এবারে আমরা আসছি আবার একটু কবিতার অনুষ্ঠানে। এই কবিতাটি আবৃত্তি করতে চলেছেন আমার সেজমাসি শ্রীমতী রঞ্জিতা ভট্টাচার্য। চিত্ত যেটা হয় শূন্য, উচ্চ যেটা শির, এই গানটির সঙ্গে এই কবিতাটি একই লহমায় যেন চলে। শোনা যাক কবিতাটি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেটা ভয় শূন্য, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্ধ করি, যেটা বাক্য হৃদয়ে উচ্চমুখ হতে, উচ্ছ্বসিয়া ওঠে যেটা নির্বাড়িত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ তায়, যেটা তুচ্ছ আচারে মরু বাড়ল রাশি, বিচারে শতপথ ফেলে নাই গ্রাসী, পৌর সেরে করেনি শতধা নিত্য যেতা, তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি প্রীত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আমরা এই কোভিডের জন্য আমাদের অনেক কাছের মানুষকে আমরা হারিয়েছি। হয়তো আমি ব্যক্তিগতভাবে এখনও অবধি ভগবানের আশীর্বাদে হারাইনি, কিন্তু আমার বন্ধুবান্ধব বা আমার পরিজন বা আমার সহনাগরিকরা তাদের অত্যন্ত প্রিয়জনদেরকে হারিয়েছেন। তো হারানোর সাথে সাথে তাদের অনেকটাই মন শূন্য হয়ে গেছে, এবং অনেকে তো এরকম আছেন যারা মুখও দেখতে পারেননি এই যারা মারা গেছেন কোভিডে, কারণ সেটা স্বাস্থ্যবিধিতে ওটা মানে হচ্ছে না, এখন দেখানো যাচ্ছে না। তো যাই হোক, তো কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে তাদেরকে আমরা হারাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মনে তারা সবসময় থাকবে। আমাদের মন থেকে আমরা তাদের কখনোই মুছে দিতে পারবো না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরও বোধ হয় এই কথাটাই বলে গেছিলেন বহুকাল আগে, যে আমাদের প্রাণের মানুষরা আমাদের প্রাণেই থাকবে। তারা আমাদের আশেপাশে না থাকবো, কিন্তু তারা আমাদের প্রাণের মাঝে সবসময় থাকবে। শুরু হচ্ছে গান আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। গানটি গেয়েছেন স্বয়ং আমি সোহম ব্যানার্জি, এবং হারমোনিয়াম বাজিয়েছে আমার বোন শুভশ্রী চ্যাটার্জি, এবং আবার গিটারের সহযোগিতায় করেছে আমার এই ছাত্র আদিত্য মণ্ডল। শোনা যাক গানটা। আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তারে যেথায় সেথায় তাকায় আমি যে দেখে পানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে,
আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দেখে কানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল মানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল মানে, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, শোনা মন না হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, আছে প্রাণে তাই হেরে যায় সকল স্থানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল স্থানে, কে তোরা খুনি শিকারে কামার বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুনি শিকারে কামার বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেনে না মেনে না তোরা আয়রে থে দেখেছে, আয়রে থে দেখেছে আমার বুকে, ওরে দেখরে আমার তুমি নয়ানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল স্থানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল স্থানে, আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যে দেখে প্রাণে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল কানে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে যায় সকল কানে। সংকোচের বিহ্বলতায় আমরা আমাদেরকে নিজেদেরকে যেন কখনো অপমানিত না করি, সংকটের কল্পনাতে যেন আমরা নিজেদেরকে হারিয়ে না দিই। শুনুন গানটি, সংকোচের বিহ্বলতায় নিজের অপমান। মুক্ত কর ভয় নিজের উপর করিতে ভর নারী।
আমি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমাদের প্রোগ্রামটি আজকে এখানেই আমরা শেষ করছি। আশা করব আমরা পরের বছর আবার একটি অনুষ্ঠান করতে পারব এবং আপনাদেরকে তা উপস্থাপিত করতে পারব। আশা করব এই সময় আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, অবশ্যই 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 মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, বারবার হাত ধুন এবং পেপার নিন, হালকা করে গরম জল খান এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।